আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসারাত জেবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল বাটনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনারা হচ্ছে পরবর্তী নোটিশগুলো কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন। তো আজ হচ্ছে আমি যেটা দেখাবো, এটা হচ্ছে ব্রোঞ্জ মিক্সড করা স্বর্ণের চুড়ি। আমাদের হেল্প করছে সোহেল ভাইয়া, তো সোহেল ভাইয়া কিন্তু আমাদের হেল্প করছে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে স্বর্ণের চুড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ব্রোঞ্জ মিক্স করা, তাই না? জি জি, ব্রোঞ্জের চুড়ি। ব্রোঞ্জের চুড়ি, এটা হচ্ছে কত ওজন? আর হচ্ছে একুশ কেডিয়াম কিন্তু মিক্সড করে স্বর্ণ চুড়ি এগুলো করা। এগুলো তো দুই পিসই পরে, সাধারণত দুই পিস পরে সবসময় পরার জন্য বাসা বাড়িতে যারা কাজ করে, যাদের নাকি সলিড চুড়ি এক এক জোড়া কিনতে গেলে দুই ভরি আড়াই ভরি। হ্যাঁ, সবসময় দুই, একটা সলিড চুড়ি কিনতে কিন্তু দুই থেকে আড়াই ভরি লাগে। কিন্তু যারা হচ্ছে সবসময় গৃহিণী, তাদের কিন্তু অত সবসময় সবার অ্যাবিলিটি থাকে না, তো অত কিনতে পায় না। কিন্তু মানে স্বর্ণ পরার ইচ্ছাটা কিন্তু সকলেরই রয়েছে, তো তাদের জন্য কিন্তু সবসময় আপনারা কাজ করছেন বাসায়, আপনার কিন্তু এগুলোর রং উঠার কোনো ভয় নেই বা কিছু নেই, আপনারা কিন্তু নিতে পারেন। হ্যাঁ, তো এটা 10,000 টাকা পড়বে, না তিন আনা, আর এক পিস হচ্ছে পড়বে হচ্ছে 5,000 টাকা। এটা বাউটি চুড়ি বলে। হ্যাঁ, অনেক সময় মুরব্বীরা পরে, আবার অনেক আপুদেরও কিন্তু পছন্দ এই বাউটি টাইপের চুড়িগুলো। তো এই চুড়িতে কত ওজন পড়বে? এটা 4 আনা ওজন আছে। আমি কিন্তু সব ভাবে বলে দিচ্ছি, যার যেরকম পছন্দ সে সেরকম নিতে পারে। এটা কি চুড়ি বলে? এটা সলিড চুড়ি বলে, একটু ভিন্ন ডিজাইনের। আচ্ছা, ব্রোঞ্জ স্বর্ণ মিক্সড করা স্বর্ণের চুড়ি। আচ্ছা, তো এই চুড়িতে ওজন কত আছে? এটা কম, এটা 3 আনার মধ্যে করা আছে। 3 আনার মধ্যে, 3 আনা থেকে শুরু, 4 আনা, 5 আনা, 6 আনা, যার যেরকম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 10,000 টাকা পড়বে, না? 10,000 টাকা। আচ্ছা, আর এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি নাকি? এই ডিজাইন দেখছি, এই যে, হ্যাঁ, এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি। এটা এই ডিজাইন কত ওজন আছে? একই ওজন। এগুলো মানে সর্বনিম্ন 3 আনা, 4 আনা, 5 আনা, যে যতটুকু করে। আচ্ছা, তো আপনাদের কিন্তু এই সুন্দর চুড়ির কালেকশন গুলো পেতে হলে আশামণি জুয়েলার্স এ চলে আসতে হবে। আর আশামণি জুয়েলার্সটা হচ্ছে দোকান নাম্বার 46, প্লট নাম্বার 43, আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলায়, ময়মনসিংহ রোড, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230। ভাইয়াদের নাম্বার কিন্তু দেওয়া আছে। তো আপনারা কিন্তু কি নেক্সট দেখতে চান? আচ্ছা ভাই, আপনাদের আপনাদের তো যখন কল দেয় তখন তো আপনারা বলে দিবেন যে আপনারা যে যেটা বলবে, যে কত ক্যারেট বা কি আসে বিষয় সব আমরা বলে দিতে পারবো, বা কেউ যদি জানতে চায় যে গোল্ডের রেট কত বা দাম কত, সেটাও আমরা বলতে পারবো। আচ্ছা, তো আপনাদের কিন্তু ভাইয়ারা বলেই দিচ্ছে যে আপনারা কিন্তু নিলে নিয়ে নিতে পারেন, অবশ্যই চলে আসবেন, আপনাদের আশামণি জুয়েলার্স থেকে কেনাকাটা করবেন। আজমপুরের যে ওভারব্রিজ আছে তার পাশে কিন্তু আমির কমপ্লেক্স এবং আশামণি জুয়েলার্স, নাম্বারটা ভালোভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন কিছু পছন্দ হলে। আর কিছু যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ সকল মানে প্রোডাক্টের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্ত।